প্রজেকশন হেডলাইট, তারপর আপনার ফগ লাইট আছে, নিগেল আছে, তারপর আমি গ্রিলটা দেখতেছেন স্কোয়ার সবচেয়ে সৌন্দর্য। আসপাটির গাড়ি, ব্যাংকারের গাড়ি, ফুল ফ্রেশ কন্ডিশনে। এই গাড়ির গ্রিলটা খুব সুন্দর ভাই। সামনে দেখতেছেন এপথে অরিজিনাল হেডলাইট আছে, প্রজেকশন হেডলাইট খুবই ফ্রেশ বলা যেতে পারে, রিকন্ডিশন গাড়ি। আচ্ছা, 19 মডেল, 22 রেজিস্ট্রেশন। সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 2/10 সাউথ বেগুনবাড়ি, লিং রোড, তেজগাঁও, হাতিঝিল, ঢাকা 1208। আপনার সাথে আছে আগে সিনজিমাম্পে ঠিক পিছনেই। ওকে, প্রথম কোনটা দিয়ে শুরু করবেন? প্রথম আমি মোট তিনটা গাড়ি দেখাচ্ছি আজকে। প্রথম আমি স্কোয়ার 2015 মডেল, হাই গ্রেডের গাড়ি। ওকে, সামনে থেকে শুরু করছি। আপনার হেডলাইট দেখতেছেন অরিজিনাল প্রজেকশন হেডলাইট, তারপর আপনার ফগ লাইট আছে, নিগেল আছে, তারপর আমি গ্রিলটা দেখতেছেন স্কোয়ার সবথেকে সৌন্দর্য। স্কোয়ার বলতেই এই গ্রিল, গ্রিলের মাধ্যমে স্কোয়ারের পরিচিতি। ওকে, তারপর আপনার পিএসএ লাইটটা দেখতেছেন একদম ফ্রেশ, তারপর আপনার প্রজেকশন, আর আপনার পার্কিং সেন্সরও আছে, এটা পার্কিং সেন্সর কাজ করবে। আচ্ছা, প্রতিটা গ্লাস কি অরিজিনাল? গ্লাস অরিজিনাল আছে। আপনার টয়োটার যে আপনার যে টয়োটা যে ইয়াটা লোগোটা থাকে সেটা আছে। ওকে, জিএটি লোগো আছে, জাপানি লোগো আছে। আচ্ছা, ফুল একদম অরিজিনাল এবং বডি তো ভাই ফ্রেশ, একদম আনটাচ বডি দেখতেছেন যে, ফুল আনটাচ, প্রত্যেকটা ক্রস, প্রত্যেকটা বাস একদম আনটাচ, একদম আনটাচ। এবং দুই দরজা পাওয়ার, দুই দরজা পাওয়ার, এটা অটোমেটিক পাওয়ার, এটা আপনার এটা হচ্ছে জিআই প্রিমিয়াম। আচ্ছা, এটাকে বলে প্রিমিয়াম ভার্সন। ভিতরে লেদার সিট, আপনার রেড ওয়ান লেদার, সিটের প্যাড লেদার, এবং এটা স্পেশাল হচ্ছে এটা দুটা সানরুফ আছে। আচ্ছা, এবং আপনার ডাবল মনিটর আছে, যেটা একটা হাই গ্রেডের গাড়ি, যা বলা যায় গাড়ি সানরুফ মণ্ডপ সহ পাচ্ছেন আপনার আপনারা জিআই প্রিমিয়াম, জিআই প্রিমিয়াম, যেটা আপনার স্কোয়ারের মধ্যে সবচেয়ে হাই গ্রেড, এর উপরে কোনো হাই গ্রেড হয় না। অসাধারণ একটা গাড়ি, আপনারা যারা স্কোয়ার পছন্দ করেন গাড়ি দেখতে পারেন। এবং এই গাড়ির ব্যাক সিটটি কি অবস্থা? ব্যাক সিটটা দেখতেছেন অসাধারণ একটা, ব্যাক লাইটটা এটা হচ্ছে হাই গ্রেডের গাড়িতে আসে, সচরাচর 15 মডেলে এই লাইট দেখা যায়। ওকে, অরিজিনাল লাইটটা, গ্লাসটাও আপনার সাথে ম্যাচ করা, অরিজিনাল টয়োটার ইয়ে আছে জি, মনোগ্রাম আছে, আপনার যেটা দেখতেছেন স্কোয়ার মনোগ্রাম আছে, সিরিয়াল 19 মনোগ্রাম, সিরিয়ালটা খুব সুন্দর একটা সিরিয়াল, পাল কালার ভাই, এবং কালারটা হচ্ছে সবচেয়ে দান কমন কালার, পাল কালার, 100% তেলের গাড়ি, 100% তেলের গাড়ি। ওর ব্যাক সাইডটা কি অবস্থা ভাই? ব্যাক সাইড দেখতেছেন একদম ফ্রেশ, মানে টাচ হয় না গাড়িটা, এতটাই ফ্রেশ। আচ্ছা, অরিজিনাল কালারের গাড়ি তো আপনার আনটাচ গাড়ি জি, এবং এটা টপ পাওয়ার। আচ্ছা, দুই দজে পাওয়ার, এটাও পাওয়ার, এটা দেখতেছেন এটাও পাওয়ার, দুই দজে পাওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা। এবং সাথে পাচ্ছেন ক্যাপ্টেন সিট, টোটাল 7 সিট, সানরুফ মণ্ডপ সহ অসাধারণ একটা গাড়ি। যারা স্কোয়ার পছন্দ করেন তারা এই গাড়ি দেখতে পারেন। সামনে দেখতেছেন ভাই আপনার, আচ্ছা সামনে দুটো তবে ফ্রেশ, প্রত্যেকটা ডোর, প্রত্যেকটা ইয়ে আছে, আপনার ভিতরের যে আপনি ইন্টেরিয়রটা বা ড্যাশবোর্ডটা যেটা বলেন ফুল একদম ফ্রেশ। আচ্ছা, 25টা দেখতেছেন এই প্রিমিয়ামের প্রত্যেকটা লেদার ইন্টেরিয়র। আচ্ছা, ফুল একটা ফ্রেশ, অনেক সুন্দর একটা গাড়ি, ডাবল মনিটর, তারপর আপনি এই যে এটা দেখছেন অটো পাইলট মোড আছে। ওকে, সব কিছু পাচ্ছেন, হাই গ্রেডের একটা গাড়ি, মানে একদম ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ি, এর উপরে কোনো মানে লোড হয় না। ওকে, অনেক সুন্দর অবস্থায় পাচ্ছেন গাড়িটা, টয়োটা নোয়া স্কোয়ার। এবং এই গাড়ির মডেলটা কত বলছেন ভাই? মডেলটা হচ্ছে 2015 মডেল, 18 রেজিস্ট্রেশন, স্কোয়ার, জিআই প্রিমিয়াম। ভাই ইঞ্জিনটা কি অবস্থা? একদম ফ্রেশ কন্ডিশন ভাই। আচ্ছা, তেল চালাইছে, এক পাটি চালাইছে, যে আপনার মানে অনেকটাই সুন্দরভাবে চালাইছে, যাতে কোনো সমস্যা। আচ্ছা, ফার্স্ট পার্টি মালিক, ফার্স্ট পার্টি মালিক। এবং ইঞ্জিনটা সিসি হচ্ছে 2000, ইঞ্জিন সিসি 2000। মডেল কত বলছিলেন? মডেল হচ্ছে 2015 মডেল, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন 18। প্রাইস কত চাচ্ছেন? প্রাইসটা চাচ্ছি আমরা, আস্কিং প্রাইস হচ্ছে আপনার 37,50,000, 37,50,000 টাকা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। চলেন ভাই আমরা নেক্সট গাড়ি দেখি, এটা হচ্ছে 2017 মডেল, 19 রেজিস্ট্রেশন। আচ্ছা, 17 মডেল, 19 রেজিস্ট্রেশন, 19 রেজিস্ট্রেশন, এটা ফার্স্ট পার্টির গাড়ি, ব্যাংকারের গাড়ি। আচ্ছা, ফুল ফ্রেশ কন্ডিশন এই গাড়ির গ্রিলটা খুব সুন্দর ভাই। সামনে দেখতেছেন এপথে অরিজিনাল হেডলাইট আছে, প্রজেকশন হেডলাইট, সামনে গ্রিল অনেক সুন্দর, মানে পুরো ডার্ক স্পোর্টস, পাল কালার, হ্যাঁ পাল কালার, এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এবং প্রত্যেকটা পার্কিং সেন্সর বা তারপরে অটো ব্রেক সেন্সর ফুল অ্যাক্টিভেট। ওকে, এবং বাম পাশে বডি, বাম পাশে বডি একবার আনটাচ বলা যেতে পারে, আনটাচ অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা গাড়িটা। এবং মডেলটা কত বলছেন? মডেলটা হচ্ছে আপনার 2017 মডেল, 19 রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, এফ এক্স প্যাকেজ। এটা কি ফুল লোডেড গাড়ি ভাই? ফুল লোডেড, প্রিমিয়াম, এর উপরে হাই গ্রেড, সিট পাওয়ার আছে, সিট পাওয়ার, আইডল স্টপ, অটো ব্রেক সেন্সর। ওকে, হ্যান্ডেল সব আছে, হ্যান্ডেল সব আছে একটা গাড়ি। এবং ব্যাক সাইড, ব্যাক সাইডে দেখতেছেন আপনার অরিজিনাল ব্যাক লাইট আছে, দিয়ে আপনার প্রিমিয়াম লোগোটা আছে, পার্কিং সেন্সরগুলো আছে, অটো ব্রেক সেন্সর অ্যাক্টিভেট, এবং পিছনে স্পয়লার সহ, সরি ওয়াইপার, ওয়াইপার সহ। ওকে, রাইট সাইড দেখতেছেন একদম আনটাচ, অরিজিনাল কালারের গাড়ির সবচেয়ে সৌন্দর্য এই, আপনার কোনো টাচ হয় নাই, প্রত্যেকটা ডোর, প্রত্যেকটা প্যাড দেখতেছেন যে না কোনো মানে কোনো টাচ হয়নি, এতটাই ফ্রেশ কন্ডিশন। এবং 25 স্টার্ট, এবং এই সিটটা পাওয়ার আছে, সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন, 25 স্টার্ট, ক্রস কন্ট্রোল সহ, ভিতরে ড্যাশবোর্ড একদম ফ্রেশ, উডেনটাও খুব সুন্দর একটা উডেন, চকলেট কালার উডেন, উডেনটা অসাধারণ, এবং
সিট পাওয়ার পাচ্ছেন গাড়ির সাথে $25,000 সহ। এবং মাইলেজ কত ভাই? মাইলেজটা স্যার মাত্র 57,000 সামথিং আছে। কি জেনুইন মাইলেজ ভাই? একদম অরিজিনাল মাইলেজ ভাই। ওকে, এবং এটার মডেল হচ্ছে 2017 মডেল, 19 রেজিস্ট্রেশন। আমরা এটা আপনার আছে ফার্স্ট পার্টি গাড়ি। আচ্ছা, ফার্স্ট পার্টি মালিক। ইঞ্জিনটা কি অবস্থা ভাই? ইঞ্জিনটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, প্রাইসটা কত চাচ্ছেন? প্রাইসটা চাচ্ছে এটার আমরা আস্কিং প্রাইস হচ্ছে 35,50,000। 35,50,000 টাকা আস্কিং প্রাইস। আমরা এরপর এলিয়ন গাড়ি দেখব। তারপর আমরা তিন নাম্বার গাড়ি হচ্ছে এলিয়ন, খুবই ফ্রেশ বলা যেতে পারে রিকন্ডিশন গাড়ি। আচ্ছা, 19 মডেল 22 রেজিস্ট্রেশন। আচ্ছা, 19 মডেল 22 রেজিস্ট্রেশন, প্রজেকশন লাইট, 36 সিরিয়াল পাচ্ছেন আপনার গাড়িটা, পার্কিং সেন্সর সহ। একদম পার্কিং সেন্সর, ব্রেক, সবকিছু অটিং। 22 রেজিস্ট্রেশন, তার মানে গাড়িটা বয়স কম, একদমই কম চলে এবং খুব স্মুথ ভাবে যা চলছে আর একদমই মানে কম মাইলেক্সের গাড়ি। এত কম মাইলেক্সের গাড়ি আপনার সচরাচর পাই। প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। ওকে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় পাচ্ছেন। এবং বডি তো ভাই ফ্রেশ, একদম আনটাচ ভাই। রিকন্ডিশন গাড়ি বলছি কি কারণে, মানে কোনো টাচ হয় নাই। এত রেডি একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে। জি, বেজ ইন্টেরিয়র, ইলিয়ন A15, 22 রেজিস্ট্রেশন, 19 এর মডেল। 19 এর মডেল অসাধারণ একটা গাড়ি, যারা কিনবেন সে জিতবেন। কারণ হচ্ছে এই গাড়িটা সার্ভিসটা ভালো পাবে, ফুল সার্ভিস ভালো পাবে, কারণ এটা সার্ভিসটা নতুন কেনার মতোই। এবং ব্যাক সাইডে তো ভাই ব্যাক সাইড একদম ফ্রেশ, প্রত্যেকটা ব্যাক লাইট বলেন, নিকেল বলেন, যা আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে। ব্যাক সুপার কন্ডিশনে পাচ্ছেন ব্যাক সাইড, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, একদম অরিজিনাল গ্লাস। ওকে, রাইট সাইড? রাইট সাইড আনটাচ। মানে বললাম তো, মানে রিকন্ডিশনের মধ্যে যদি গাড়ি রিকন্ডিশন এত ফ্রেশ পাওয়া যায় না, এতটা যতটা ফ্রেশ এটা। রিকন্ডিশন সেম পাচ্ছেন আপনার গাড়িটা। মাইলেজ কত ভাই? মাইলেজ মাত্র 9,000 আপনার 379 কিলো, একদমই কম মাইলেক্সের গাড়ি। আর সম্ভব ভাই কিভাবে? আর্মির মেজরের গাড়ি, সে গাড়ির নিজের সন্তানের মতো মনে করতো, অত বিক্রি করছে টাকার কারণে, যেটা হয়তো মানুষের সমস্যার কারণে অনেক কিছু হারাইতে হয়। এই মাইলেজটা কি অকশন শিটে লেখা আছে? অকশন শিটে, হ্যাঁ, অকশন শিটে চেক করলে আপনার 7,000 কিলো পাবেন, জাপান থেকে আছে। আর বাদ বাকি যেগুলো আছে উনি নিজে চালাইছে। ওকে, 25টা কোর্স কোন ধরনের? 25টা কোর্স। এবং ওরেন্টা নাইস, অসাধারণ একটা গাড়ি, সেম রিকন্ডিশন বললি চল, সেম রিকন্ডিশন বলা যেত। ওকে, এবং এই গাড়িটার মডেল হচ্ছে 2019, এটা হচ্ছে 2019 এর মডেল, আপনার আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে 2022-এ, আর একদমই ফ্রেশ কন্ডিশন। ইঞ্জিনের কি অবস্থা ভাই? ইঞ্জিনটা বলা যেতে পারে আপনার অনেক আছে, 5-10 বছর কিছু করতে পারবেন না। এতটাই প্রাইসটা কত চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 37,00,000, আর আপনার শোরুমে আসবে, যে আসলে আমরা অবশ্যই কিছু অর্ডার করবো। ওকে, আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন। আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 0171-11-64327। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ।